রাখি বন্ধন উৎসব উপলক্ষে 93 নম্বর ওয়ার্ডে রাষ্ট্রীয় মানবাধিকার কমিশনের যুব সম্পাদক রাজা দাসের তত্ত্বাবধানে কলকাতার যোধপুর গার্ডেন অঞ্চলে রাখি উৎসব পালন করা হয়। জাতি ধর্ম নির্বিশেষে পথ চলতি সকল মানুষকে রাখি পরিয়ে এক সম্প্রীতির বার্তাবরণ তৈরি করা হয়। এভাবেই সারা রাজ্য জুড়ে তৃণমূল কর্মীবৃন্দরা পালন করে চলেছেন রাখি বন্ধনের উৎসব। আমি NHR পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট স্টেটের SC এখানে শান্তনুর ডাকে, শান্তনু প্রত্যেকটা কাজ প্রত্যেকটা প্রোগ্রাম ভীষণ ভালো করে এবং সামাজিক সমস্ত কাজের সঙ্গে যুক্ত থাকে এবং রাখিবন্ধন উৎসবটা একটা সবার সঙ্গে সবার একটা মানে মিলনের উৎসব, এই জন্য শান্তনুর ডাকে আমি সঙ্গে সঙ্গে এসেছি। 93 ওয়ার্ডের যোধপুর গার্ডেন অঞ্চলে আমরা সম্প্রীতি দিবস এবং রাখিবন্ধন উৎসব পালন করছি। আমাদের পথ চলতি মানুষ এবং অঞ্চলের সবাইকে নিয়ে আমরা এই রাখিবন্ধন উৎসব পালন করছি। এটা একটি আমাদের ভ্রাতৃত্বের এবং মাতৃত্বের টানে আমাদের সবাই একসঙ্গে থাকার এই প্রোগ্রাম। আমরা এই প্রোগ্রামকে সামনে রেখে সামনের দিনগুলোকে এগিয়ে নিতে চাই এবং মানুষের পাশে মানুষের স্বার্থে মানুষের জন্য লড়াই করতে চাই। ন্যাশনাল হিউম্যানের তত্ত্বাবধানে এবং শঙ্করদার উদ্যোগে এই প্রোগ্রামটা এখানে আয়োজিত হয়েছে। আজকে এই যে শ্রী শ্রী শ্রীনাথ বাবা ও সাই বাবা মন্দিরের আয়োজিত এই যে রাখিবন্ধনের উৎসব, এটা তো শুধুমাত্র ভাই বোনের উৎসব নয়, এটা সকল পথযাত্রী মানে আমাদের মেলবন্ধনের একটা সম্প্রীতির বার্তা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে গেছেন, তো সেটা এখানে সবার মধ্যে শঙ্করদার উদ্যোগে এই প্রোগ্রাম আয়োজিত হচ্ছে। এখানে রাজাদাও রয়েছে, শুধুমাত্র এটা রাখিবন্ধন নয়, এখানে এর আগেও অনেক বহু চুক্তি পরীক্ষা নানা কাজ রাজাদা করে থাকে সমাজসেবামূলক, তো এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই রাজাদাকে এবং সকলকে রাখিবন্ধনের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।